দরজা চলে লাগাতে হবে। ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। দুপুরবেলা কোকোলিকে নিয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি কোকোলির হোস্টেলে। ওদেরকে আজকে হোস্টেলে রেখে আসব। তো কালকে আসলে আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তো সেই জন্য আজকে ওদেরকে হোস্টেলে রাখবো। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কী যাচ্ছি সবটা ডিটেলসে বলছি। আপাতত চলো ওদেরকে হোস্টেলে রাখি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বিশাল না কোকোলিকে তো হোস্টেলে রাখা গেছে, এখন আমরা যাচ্ছি কস্কো। কস্কো থেকে কিছু জিনিস নেওয়ার আছে। আসলে সোমবার দিন যাচ্ছি আমরা ড্যালাস। সৌব্রত যাচ্ছে অফিসের কাজে, আর সঙ্গ ধরেছি আমি, কারণ আমি এখানে বাড়িতে একা কখনো থাকিনি, আর থাকতে ভয়ও লাগে। তো সেই জন্য আমি সঙ্গ ধরেছি। পুরো সপ্তাহটাই যাচ্ছি, মানে পরের সপ্তাহটা পুরোটাই থাকতে হবে ড্যালাসে। আজকে হচ্ছে শুক্রবার, তো আমরা আজকে জিনিসপত্র একটু কেনাকাটা করছি, কারণ শনিবার দিন যাব, মানে কালকে যাব হচ্ছে ওকলাহামা। এখান থেকে ড্যালাসের মাঝে পড়ে ওকলাহামা, তো আমরা রাহুল দাদার বাড়িতে দুদিন থেকে তারপর ওখান থেকে ড্যালাস যাব। ওই জন্য এরকম প্ল্যান করা হয়েছে। আর আজকে ওই জন্য এসব কোকোলিকে রাখা, কস্কো থেকে কিছু জিনিসপত্র তোলা, এসব চলছে। তো এগুলো করে তারপরে যাব বাড়ি। চলো দেখতে থাকো ভিডিওটা। এগুলো সত্যি গাছ, না সত্যি? আরে এগুলো সত্যি, ওটা প্লাস্টিকের। কস্কো থেকে তেমন কিছু নেওয়ার ছিল না, জলের বোতল নিয়ে নিয়েছি প্রচুর, কারণ কস্কো হচ্ছে হোলসেলের মার্কেট একটা, তো এখানে জলে অনেকটা জল একটু কম দামে পড়ে। তো আমাদের যেহেতু অনেক দিনের যাওয়া, সেহেতু অনেক জল দরকার হবে, আর এখানে লার্জ স্কেলে জিনিসপত্র পাওয়া যায়, তো সেই জন্য এখান থেকে আমরা জলের বোতলগুলো উঠিয়ে নিলাম। এরপরে আমরা গেছিলাম এশিয়ান মার্কেট, আর তার আগে কস্কোতে একটা খুব ভালো পিৎজা পাওয়া যায়, পেপরনি পিৎজা, আর আমার এটা খুব খেতে ভালো লাগে। তো আমি যখনই কস্কোতে আসি না, তখনই আমি এই পেপরনি পিৎজাটা খাই। আর এই সাইজটা দেখে ভাববে ছোট, কিন্তু এটা অর্ধেক খাওয়া হয়ে গেছে, তো একটা স্লাইসই আমাদের দুজনের পেট ভরে যায়, এতটাই বড় স্লাইস থাকে। তো আমি এইটা, আমি যখনই আসি আমি এটা খাই। যাই হোক, চলো এবার এশিয়া মার্কেট যাওয়া যাক। আর এশিয়া মার্কেট থেকে আমি কিছু স্ন্যাক্স, চানাচুর, বাদাম, এইসব বিস্কিট, এইসবগুলো নিয়েছিলাম।
আমরা বাজার টাজার করে বাড়ি চলে এসেছি কিছুক্ষণ হলো। তা আমি জিনিসপত্রগুলো সব রাখছিলাম, আর যে জিনিসগুলো নিয়ে যাব ওই জিনিসগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম, মোটামুটি গুছিয়ে রেখেছি। আর ফল টল তো এমনি হবে, টিস্যু, এখানে একটা চপিং বোর্ড, যদি শশা টশা খাই শশা নিয়ে যাব, চামচ দুটো, এখানে এখানেও প্লাস্টিকের চামচ নিয়েছি, কিছু আলমন্ড বাদাম, এখানে আলমন্ড নিয়েছি, এখানে কাজু নিয়েছি, এগুলো আমার স্ন্যাক্স। আর এখানে কিছু ডিশ নিয়েছি, চিয়া সিড, ওটস আর গ্রানোলা। এখানে নিয়েছি টি ব্যাগ, যদিও টি ব্যাগও দেবে আর ব্রেকফাস্ট ওদের হোটেলে থাকে, তবু আমি নিলাম যদি আমার খিদে পাই সেই জন্য। আর এখানে আছে বিস্কুট, বিস্কুট, এই জানাচ্ছে একটা বাড়ির, এই জানাচ্ছে একটা, মানে একটা বিস্কুট, একটা বাটি আর দুটো কাপ, এই দুটো কাপ, এই দুটো কাপ। আর এখানে একটু নুন চিনি নিয়ে নিয়েছি, তো এই মোটামুটি নিয়ে যাব। সৌগত ইয়ে করছে, বাইরে একটু জল দিচ্ছে, কালকে থেকে থাকবো না তো গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছে। আর আমি রাত্রিবেলার রান্না মোটামুটি করে রেখেছি, মোটামুটি মানে সবজিটাও করা আছে, দেখাই সবজি, আসলে ফ্রিজ খালি করার ছিল, তো একটু বিনস ছিল আর ব্রোকলি ছিল, মটরশুঁটি দিয়ে সব দিয়ে একটা তরকারি করে রেখেছি, এই যে আলু চচ্চড়ি টাইপের করে রেখেছি। আর এখানে আমি ডালের পুর বানিয়ে রেখেছি, পরোটা বানাবো, ডাল পুরি খেতে ইচ্ছা করছিল বলে ভাবলাম ডাল পুরি বানাবো, কিন্তু সৌগত বলতে আমি ডাল পুরি খাবো না, অত তেলের জিনিস এখন কয়েকদিন বাইরে খাওয়া হবে, যেন বাজার ডাল পুরি খাবো না, তাহলে পরোটা করে দেবো। রাত্রেবেলা ডিনারের প্রিপারেশন আমি এখানে করতে শুরু করে দিয়েছি, আর এটার সাথেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টেক্সাস গিয়ে আমি ছোট্ট ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, সারাদিনে খুব একটা কাজ থাকবে না, সারাদিন তো আমি হোটেলেই থাকবো আর সম্ভবত অফিসের কাজে বাইরেও থাকবে, তো খুব বড় ভিডিও শেয়ার করব না, যখন বিকেলবেলা কোথাও ঘুরতে যাবো ছোট্ট ছোট্ট ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য তুলে রাখবো, সেগুলো শেয়ার করতে থাকবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করি, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে টেক্সাস থেকে, ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো, টাটা।